পানি থেকেই প্রবলেম হয়েছিল। আমি দেখেছি আগে যে পানিগুলো খাইতাম ওই পানির কারণেই মূলত প্রবলেমটা হচ্ছিল। যখন আমি পানি চেঞ্জ করলাম, আমি অনেকদিন মিনারেল ওয়াটার খাইছি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কোনো টেস্টের বিষয় নিয়ে কথা বলবো না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা অসুখ, অর্থাৎ রোগ। তো চলুন আমরা জেনে নেই এই অসুখ সম্পর্কে। আসলে এই রোগটা অনেকেরই হয়ে থাকে কিন্তু কেউ জানে না বিষয়টা। ও সেটা হচ্ছে IBS, অর্থাৎ ইরিটেবল বাইল সিমটম। এটা কি, কি ধরনের অসুখ এবং আপনি এটা থেকে কিভাবে মুক্তি পাবেন? কেন আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি আজকে এটা আমি বলি, এটা হচ্ছে আমি নিজে IBS পেশেন্ট এবং আমি কিভাবে এটা থেকে রিলিজ পেলাম, তো এটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। আসলে IBS টা এমন একটা অসুখ, আপনার কখনো ওষুধ খেয়ে এটা আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না, মানে কোনো সমাধানে আসতে পারবেন না, আপনার একটা অস্বস্তি লাগবে। তো আপনি কিভাবে, আমি নিজে কিভাবে এটা কন্ট্রোল করলাম এই বিষয় নিয়ে বলবো। প্রথমে আমরা জানি IBS কি। তো IBS অর্থ হচ্ছে ইরিটেবল বাইল সিনড্রোম, অর্থাৎ পেটের মধ্যে একটা অস্বস্তিকর অস্বস্তি লাগা। আপনি কোনো কিছু খাবেন, খাওয়ার পরে দেখছেন আপনার পেটের মধ্যে ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাবে আপনার, রাতে ঘুম হবে না, সব কিছু মিলে একটা মানে আপনার ভালো লাগবে না, অস্বস্তি লাগবে শরীরের মধ্যে। তো আপনি IBS থেকে কিভাবে বের হয়ে আসতে পারবেন এটা নিয়ে আমি বলি, মানে আমি নিজে কিভাবে বের হয়ে আসছি। প্রথমত যেটা আপনাকে করতে হবে, প্রথমত আপনাকে খাদ্যাভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে কি, যেমন ধরেন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো আপনার কি পেটের, মানে যে খাবারগুলো খাচ্ছেন ওই খাবারগুলো আপনার পেটের কোনো প্রবলেম করছে কি না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যে খাবারগুলো আপনার পেটে প্রবলেম হচ্ছে ওই খাবারগুলো আপনাকে মাস্ট বি অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ ওই খাবারগুলো খাওয়া যাবে না। তার মধ্যে আমার ক্ষেত্রে যেগুলো হয়, আমি দুধ খাইতে পারি না, শাক মোটামুটি খেতে পারি, স্পেশালি দুধ আর গমের খাবারগুলো দেখা যায় যে প্রবলেম হচ্ছে, খাইলে পেটের মধ্যে গ্যাস হচ্ছে, একটা অস্বস্তি বোধ হচ্ছে। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার পানি, আপনি কি আসলে সঠিক বিশুদ্ধ পানি খাচ্ছেন কিনা এটা আপনার খেয়াল রাখতে হবে। যদি আপনার পানি থেকেও এই প্রবলেমটা হয়ে থাকে, আমার নিজেরও দেখা যাচ্ছে পানি থেকেই প্রবলেম হয়েছিল। আমি দেখেছি আগে যে পানিগুলো খাইতাম ওই পানির কারণেই মূলত প্রবলেমটা হচ্ছিল। যখন আমি পানি চেঞ্জ করলাম, আমি অনেকদিন মিনারেল ওয়াটার খাইছি সোজা কথায় বলতে গেলে, তো তারপর দেখেছি ইম্প্রুভ হয়েছে। তখন পানিটাকে আপনি অবশ্যই 100% ভালো পানি মানে খাওয়ার জন্য ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ঘুম। ঘুমটা হচ্ছে মেজর একটা ফ্যাক্ট আপনার IBS পেশেন্টের ক্ষেত্রে। যাদের ঘুম হয় না তাদের এই প্রবলেমটা আরো বেশি হয়ে থাকে। তো আপনি অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন বেশি, আর রাত তো জাগাই যাবে না, মানে রাত জাগলেই আপনার এই প্রবলেমটা আরো বেশি হবে। আর তারপরে আমরা ফোর্থে চলে যাব, লাইফস্টাইল চেঞ্জ। তো লাইফস্টাইলটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনার আগে যেভাবে চলছেন ওইটাকে আরো একটু ডেভেলপ করতে হবে। কিভাবে ডেভেলপ করবেন, আগে ধরেন আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কাজ করতেছেন, কিন্তু না, এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো আপনাকে রেগুলার মেনটেন করে চলতে হবে। আপনি যদি এই ব্যায়ামগুলো প্রতিদিন করেন তাহলে দেখবেন আপনার এই পেটের প্রবলেমটা আর থাকছে না, আস্তে আস্তে রিকভারি করতে পারবেন। আর হলো মানসিক ডিপ্রেশন, এই অসুখটার মেজর প্রবলেম হচ্ছে মানসিক ডিপ্রেশন। আপনি যদি মানসিক ডিপ্রেশনে ভোগেন অবশ্যই আপনাকে এটার জন্য আরো বেশি প্রবলেম ফেস করতে হবে। তো আমরা এখন এখন জানবো হচ্ছে হলো আপনার IBS এর লক্ষণগুলো, মানে কি কি লক্ষণ হলে আপনি মনে করবেন যে আপনার IBS আছে। লক্ষণগুলোর মধ্যে প্রথমত এক নম্বরে থাকবে হচ্ছে হলো আপনার, অনেকে দেখেছে কনস্টিপেশন হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এক কথায় বলতে গেলে, অনেকের ডায়রিয়া হচ্ছে, অনেকের আমাশয় হচ্ছে, আবার অনেকের মিক্সড হচ্ছে। তো কোনো কিছু খাবার পরে দেখেছে পেটের মধ্যে কামড় দিচ্ছে, কিংবা আপনার সাথে সাথে বাথরুম হচ্ছে, আবার অনেকে 2-3 দিন পর পর বাথরুম হচ্ছে, এগুলো সবই IBS এর লক্ষণ। এগুলো যদি প্রবলেম হয় তখন আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন, অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারের কাছে যাবেন। ওনার কাছে গেলে উনি আপনাকে কিছু টেস্ট দিবেন, ওই টেস্টগুলো করার পরেই আপনি শিওর হতে পারবেন যে আপনার IBS আছে। তো IBS নিয়ে আমি আপনাদের অনেক কিছুই বললাম,
আমার ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন অবশ্যই আপনার এতটুকু শিওর হতে পারছেন যে আপনার হচ্ছে আইবিএস আসলে ওইরকম ভাবে কোনো অসুখ না, এটা হচ্ছে আপনার লার্জ ইন্টেস্টাইনের কোনো গঠনগত কোনো ত্রুটি বলা যায় না, এটা কার্যকরীভাবে ত্রুটি বলা যায় আর কি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত ঘুমাইতে হবে, দ্বিতীয়ত আপনার খাবার পানি চেঞ্জ করতে হবে, তৃতীয়ত হচ্ছিল আপনার মানে মানসিক টেনশন রাখা যাবে না, চতুর্থ হচ্ছে হলো আপনার ব্যায়াম করতে হবে। এগুলো যদি আপনি ঠিক মতো করতে পারেন অবশ্যই আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন, যেমন আমি যেমনটা চলে আসি, আমার কিন্তু আর সেরকম এখন বর্তমানে কোনো প্রবলেম হচ্ছে না। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।